আমরা ইসলামের ইতিহাসে দেখি হাজার বিন ইউসুফ কাবারে ভাঙ্গা মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল, লেভেল টু দ্য গ্রাউন্ড, কাবাই নেই। তো খলিফা মনসুর বললেন, হাজার এই কাজটা ভালো করো না, তাড়াতাড়ি এটা বানিয়ে আনো, তাড়াতাড়ি বানিয়ে গেল। ওই কাবা এখনো আছে, আমরা যে তোয়াপ করি না, আমরা হাত যাইটার কাবারে তোয়াপ করি, মাটির সাথে বসিয়ে গেছি যে ক্ষতি করছে। কেউ গোয়াল ঘর বানাইছে, কাবার গিলাপ জ্বালিয়ে ফেলাইছে, কেউ কাবার উপরে অনেকবার আক্রমণ করছে, উমাইয়া আব্বাসীয় খলিফা আল্লাহর ঘরে কি মুসলমান। তার মধ্যে সবচেয়ে খালি ক্ষতি করছিল হাজরাত বিন ইউসুফ, লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিচ্ছে, একটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। অমান উচি রান হঠাৎ খায় রান কাশি রান মান, এবং যাহাকে উচিয়ান আকা দান করলাম, একমাত্র গোপন জ্ঞান, রহস্যের জ্ঞান, ভেদ রহস্যের জ্ঞান যাকে আমি দান করলাম, ফাকাদ কোনো সন্দেহ নাই, খায়রান কাসীরান তাকে যথেষ্ট রহমত দান করলাম, তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে যথেষ্ট রহমত কজনের কপালে হয়, এই রহস্যের জ্ঞান কজনে পায়, এও তো দেখতে হবে। আমি একটা কথা তোমাদের বলি, কোরআনের বহু জায়গায় লেখা আছে যে আদ সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিল। একজন নবী বুঝেছিলেন সালে, আর একটা জিনিস গিয়ে বুঝে গেছে, তোমরা মূর্তি পূজা করলো না, নবীর কথা শুনেনি, আর জাতি সামুদ জাতি দুটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছে। অপরাধ কি? মূর্তি পূজা করত, খুব মন দিয়েছিল, মূর্তি পূজা করার অপরাধে দুই দুইটা কমকে, একটা কম আদ একটা সামুদ, দুইটা কমকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। ভালো করছে, তো আদ সামুদ জাতি আজ থেকে 5,000-6,000 বছর আগে, এর বেশি হবে না। আল্লাহ পাক এই অখণ্ড ভারতে তখন কয়েক কোটি মানুষ ছিল, অন্তত 1 কোটি হবে, 80 লাখ হবে, যাই হোক, এই অখণ্ড ভারত, অখণ্ড বললাম কেন, পাকিস্তান বাংলাদেশ তখন ভারতে, এখন সিংহ ভাগ হয়েছে, তাই অখণ্ড, খণ্ডন করা যায়। এই অখণ্ড ভারতে আমরা সেই সেই যুগেও পূজা হইত, এবং এই একবিংশ শতাব্দীতেও আমরা পূজা দেখি, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, ত্রিনাথ পূজা, জগন্নাথ পূজা, কালী পূজা হয় না, এত পূজা চলতে ছিল। আপনি আদ সামুদ জাতির মূর্তি পূজা করার অপরাধে দুই দুইটা কমরে, দুই দুইটা জাতিরে ধ্বংস করে দিলেন, ও আল্লাহ পাক এই অখণ্ড ভারতে এত মূর্তি পূজা হয় তাকে ধ্বংস করলেন না কেন? একই অপরাধে তো অপরাধী,
ওরা যদি মূর্তি পূজার অপরাধী ধ্বংস হয় তো ভারতে মূর্তি পূজা হয়, আমি তো অনেকটি নাম করলাম, আরো তো আছে মূর্তি পূজা। আমরা তো শারদীয় দুর্গা পূজার সময় দেখি, ঠিক না? তো দুইটা জাতি আজ আর সমুদ্রে আপনি মূর্তি পূজা করার অপরাধে ধ্বংস করে দিলেন, আর এই অখণ্ড ভারতে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী গণেশ পূজা চলতেছে, ওই এই জাতি যদি ধ্বংস করেন মাশাল্লাহ মহাও তবিয়তে আছে, তাহলে আপনার রহস্য পূজা কষ্টকর। আমি বুঝা পারলাম, তাই বলছি আমার লুচিয়ান হেকমাতা ফাঁকা দেখাইলেন তার সেইটা রহস্যের জ্ঞান, যাকে আমি দান করলাম যথেষ্ট রহমত দান করলাম, কল্যাণ দান করলাম, আমি সেই কল্যাণ থেকে বঞ্চিত বুঝতে পারি। নিশ্চয়ই কোনো রহস্য আছে, সেই রহস্য আমার জানা লাগে, কিন্তু একটা সাদা চোখে তো বলতে পারি, আমরা সাদা চোখে যা দেখি পৃথিবী তো দুই দুইটা জাতি মূর্তি পূজা করার দরুন দুনিয়াতে ধ্বংস করে দিলেন, আর ঠিকই তো ভারতবর্ষে তো অনেক দুর্গা লক্ষ্মী মূর্তি পূজা তো তাকে ধ্বংস করলেন না, আল্লাহ এটা আপনি চোখে পড়লেন না, না মুখ ফিরিয়ে রাখছিলেন, এটা চিন্তার বিষয় হয়। তাই রহস্য সব বোঝা যায়। আর একটা ছোট্ট কথা বলি, যখন কাবা শরীফে জিম্মাদারি ছিলেন মহানবীর দাদা আব্দুল মোতালিব, আব্দুল মোতালিব মহানবীর জন্মের আনুমানিক 50 বছর আগে, তখন ইয়েমেনের বাদশা ছিল আব্রাহা, উনি কাবা শরীফের মতন আর একটা কাবা বানাইছিলেন নিজে, খুব সুন্দর করে বানাইছে। তো ওই কাবা কি পূজা করবা? আমার এই কাবা পূজা করবো, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এই কাবার মধ্যেও 360 মূর্তি ছিল, লাত মনফ বল উজ্জানি সু মাকাশু আছিল না? তো ওইখানে কোনো যে আমার কাবাতে কোনো মূর্তি থাকবো না, আমরা আল্লাহর পূজা করব। আচ্ছা, সুন্দর করে বানাইছে পূজা চলবো, কেটা কোন দুষ্ট ছেলে যিনি আল্লাহ জানেন ওই বানাই না কাবার মধ্যে আই গেছে, আমি আল্লাহর ঘর বানাইলাম আর কি বিশ্বাস ত্যাগ করে মন ত্যাগ করে রাগে চিনি হাতি ঘোড়া অনেক কিছু নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসছিলেন, আসছিল আব্দুল মোতালিবের সম্মান। তো বললো আল্লাহ পাক তোমার কাবা তুমি রক্ষা কর, আমরা ক্ষমতা নাই। খুব মন দিয়ে শুনল, আমি কথা বলতে পারছি শরীর খুব উনি কাবা ধ্বংস করার লেগে আব্রাহা বাদশা
বক্তারা আসে, আর অনেক ইতিহাস আছে কাবা শরীফের যেটা চার মাইল দূরে, ওই যে মিনা আছে না শয়তানকে যে পাথর মারে নাকি, ওই যে পশু জমগণ ওইখানে আইসা, ওই পর্যন্ত আব্রাহা বাচ্চা আয়া বাচ্চা হারায় পারে, কোটি কোটি ছোট ছোট পাখি, ছোট ছোট সরিষার মতো দানা, পাথরের দানা নিয়া বৃষ্টির মতো নিক্ষেপ করল। এর ফলে কি হল, আব্রাহা বাদশাহ সব সৈন্য সামন্ত যা কিছু আছে চাবানো ঘাসের মতো হয়ে গেল। তাই কোরআন বলছেন আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নাই যে আব্রাহা বাদশারে আমি অতি ক্ষুদ্র পাথরের বৃষ্টি নিক্ষেপ করিয়া চর্বিত ঘাসে পরিণত করেছি, এটাকে আপনি দেখেন নাই, রেখে স্মরণ করেন নাই। দেখ মহানবী জন্মের পুরো 50 বছর আগে কোরআন বলতেছে দেখেন নাই, বড় রহস্য যদি বলা যায় কি অপরাধ যে কাবা ধ্বংস করে দেবে বা ভাঙিয়া ফেলাইবে, এই নিয়তে আসছে, ভাঙে নেই তো না, চার মাইল দূরেই আল্লাহ পাক আবাবের পাখি টাইডুর মানি পাখি আবাবের আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নেই যে টাইডুর আবাবের দিয়া চাবানো ঘাস করিয়া ফেলাইলাম। আল্লাহ পাক অশেষ ধন্যবাদ জানলার ঘর কাবাকে আপনি রক্ষা করেছেন, সুভান আপনার স্বামী অনুরোধে গেল কাবা। আচ্ছা এখন বলি, আমরা ইসলামের ইতিহাসে দেখি হাজরত বিন ইউসুফ কাবারে ভাঙ্গা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, লেভেল টু দ্য গ্রাউন্ড, কাবাই নেই। তো খলিফা মনসুর বললেন হাজার এই কাজটা ভালো করো না, তাড়াতাড়ি এটা বানিয়ে দাও, তাড়াতাড়ি বানিয়ে গেল, ওই কাবা এখনো আছে, আমরা যে তোয়াব করি না ওটা হাত যাইটার কাবারে তোয়াব করি। মাটির সাথে বসিয়ে এসি যে ক্ষতি করছে, কেউ গোয়াল ঘর বানাইছে, কাবার গিলাপ জ্বালিয়ে ফেলাইছে, কেউ কাবার উপরে অনেকবার আক্রমণ করছে, উমাইয়া আব্বাসীয় পরিবার আল্লাহর ঘরে কি মুসলমান, তার মধ্যে সবচেয়ে খাদ ক্ষতি করছিল হাজরত বিন ইউসুফ, লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিচ্ছে, একটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আশ্চর্য না, এখন আল্লাহ তোমার একটু প্রশ্ন করছে, আব্রাহা বাদশা কাবা ভাঙবার নিয়তে আসছিল, ভাঙতে পারে নাই, তারই তুমি আবাবের পাখির দ্বারা মুসুরির ডালের চেয়েও ছোট ছোট পাথর করা দিয়া চর্বিত ঘাসে পরিণত করে ফেলাইছ, আর হাজরত বিন ইউসুফ মুসলমান হইয়া চোরে চুরি করলে এক অপরাধ, পুলিশে চুরি করলে রক্ষকে ভক্ষ করিল, ওই মুসলমান হইয়া কামারে লেভেল টু দ্য গ্রাউন্ড মাটির সাথে মিশিয়ে ফেলাইল। আমরা বলতে পারি আল্লাহ পা, ও যখন কাবা ভাঙতে ছিল তখন তোমার আলাম তারা কাইফা কইয়া ছিল, এই আমাবিল পাখিগুলি গই যাচ্ছিল আল্লাহ কইয়া পারি না আমরা, কিন্তু আমরা বলব আমাবিল আব্রাহাম আচ্ছাটা ভাঙলা
পাল করছ, আর হাতটাতে ভাইঙ্গা বলাইল, আপনারটা একবার পুরেই শেষ, তো তুমি হাজারদের চারবার দূরেতে আটবার দূরেতেই শেষ করে দিতা, যে পাঠাও অবাবির ধ্বংস কর, কিচ্ছু না আল্লাহ তারা কাই ভাই নাই। বললো পার বাংলো আল্লাহ পাঠাইছে অবাবির, আর একবারও পাঠায়নি, ভাঙবার আইসে তারে মাইরা হারাইলেন, চাপারও ঘাস করলেন, আর যে ভাইঙ্গা ফালাইল তারে আপনি কিচ্ছু করলেন না, আবাবের পাখি তো দূরের কথা কিচ্ছু করলেন না। পুনরায় যখন সেটা নির্মাণ করল, সেই কাবা আজও মুসলমানরা তোয়াব করে, সুন্নতে হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামের হিটলার। কি উত্তর দিবা কও, কি উত্তরটা দিবা? উডালে আল্লাহর ঘর কাবার মতো বানাইছে, ওটা বোধহয় উত্তরটা দিবা। দুইটা জাতিরে ধ্বংস করে দিলা, আর ভারত এত উচ্চু পূজা হয়, আল্লাহ তুমি তো কার দেখাও না, আল্লাহ তুমি তো মহান, তুমি তো সব দেখো, তো এই ভারত যে ধ্বংস করো নাই কেন, কোনো রহস্য আছে? আব্রাহাম আচ্ছারে তুমি চাইবার জুড়েই চাইলুর আবাবের আবাবের পাখির দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিলা, আর হাজার বিন ইউসুফ কাবা ভাঙবার নিয়ত আসে নেই, ভাইঙ্গা ভাঙাইছে, কিরকম ভাঙছে, মাটির সাথে মিশিয়ে দিছে। তা আমরা যদি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার আলাম তারা কই, তোমার আবাবের কোনখানে রাখছিলা, কোন কালে রাখছিলা, একটা বাবির একটা বাবির পাঠাইলা না, নিশ্চয়ই রহস্য আছে। এই রহস্য আমরা জানি না, এইরকম অনেক কথা তোমার বাবার পেটের মধ্যে আছে, যেগুলি শুনবে। আমার মনে আছে আমেরিকার কোন এক পুরীর নাম বলা, এইটা কোনো পর্ক বাবার রহস্য, আমি মানালে হলাম ঠিকই তো খুঁজিলাম, আর সামুদ্রা চিনে মূর্তি পূজার লেগে ধ্বংস করছে, তো ভারতে তো দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী গণেশ শ্রীনাথ জগন্নাথ পূজা হইতেছে বহু মূর্তি, কুড়িটা তো ভাঙিনি ঠিকই তো বুঝছে, এরা কি কুদস্ত ছিল, আর ওরা যেন এগোকেন রাখছে। আমি দুনিয়ার দৃষ্টিতে গেলাম, রহস্য জগৎ জানি না, এটা দেখে তো আমার মন অনরম। আব্রাহাম বাচ্চা তাবারটা চাকবেল ধরি, তার আবাবের পাখি ছোট ছোট পাথর মাইনা চাপানো ঘাস করিয়া বেড়াইল, আর হাজার বিনিয়োগ সশরীরে কাবারে ভাইঙ্গা মাটির সাথে মিশিয়ে দিল। আবাবের এই যে সবাই গোয়াল ঘর করছে, আবাবের মানুষের সময় কাবা জ্বালাইছে, আবাবের নাই বুঝছ রাখছি।